দেখন্তু আজির যাত্রা আমি করুছু গজপতি ডিস্ট্রিক্টর গণ্ডাহাতি ওয়াটারফল, যেটাকি গোটে বহুত সুন্দর এবং মনোরম জায়গা, পাহাড়িয়া অঞ্চল। দেখুন আমি আমি রায়গড়া ছাড়িবে গুণপুর অভিমুখে বাহারিছু। পাহাড়িয়া রাস্তা এত সবুজ বনানী, এবং আমার ট্রিপরে আজি বহুত মজা আসব, কাহিঁকি কাহিঁকিনা গজপতি হচ্ছে বর্ডর জেলা, তারপরে আন্ধ্রপ্রদেশ, এবং দ্বিভাষী স্কুল মধ্যে দেখবা পাইবে। দেখা যায় আজির দিনটা কেমিতি কটুছে, কালি দুই দিন তো আমার বহুত খুশি খুশি গলা। আগকু খালি পেট্রোল পাম্প উঠুছে দেখুছি, কিনা আমার গাড়ির ফুয়েলটা বর্তমান প্রায় শেষ হয়ে আসিলানি, নাহলে কোটু রইগলে কেমিতি করব এপর্যন্ত আমি কিছু চিন্তা করুন, ব্যাকআপ প্ল্যান মধ্যে নাই পেট্রোল পাই। ধন্যবাদ। বর্তমান আসিগুলা গোটে ছুটিয়া গা, রাস্তাটা বহুত সুন্দর, পুরো এত সুন্দর কইল মানে পুরো সুন্দর রাস্তা, তা সহিত পাখরে পাহাড় এবং রাস্তার সৌন্দর্যকে দ্বিগুণিত করে দেউছি। এমিতি মনোরম দৃশ্য আমি কলাহাণ্ডিরে দেখুন, পাহাড় সে কিন্তু কিন্তু রাস্তা পাখরে এমিতি ঘাটের রাস্তা মধ্যে কলাহাণ্ডিরে প্রায় কম, আমপাড়ি ছাড়ি দিলে আর কোটি না, সেপাই কিন্তু এটি যেটি দেখলে আমপাড়ি আমপাড়ি, এটিকা পরিবেশ গোটে মনুষ যোগ্য রহবা যোগ্য পরিবেশ। অম্লজান ভরপুর মাত্রার পরিপূর্ণ, অঙ্গারক অম্ল এটি পাইবে না, রুবাড়ি বর্তমান পঞ্চগুলি রুবাড়ি ছুটি আগে ভাল লাগবে। জীবন এতে ছেলে ও পাঁচ ছ লক্ষ না পাঁচ ছ কোটি হয়ে যাব, দেখুন তো কেমিতি রাস্তা, এমিতি রাস্তা কোটি দেখেছিল কোটি দেখে গোট ভুবনেশ্বরে খালি রাস্তা কিছু না, ঘর গরম সেটা এত গরম মধ্যে লাগু ঠান্ডা লাগুছে, বাধ্য হয়েকি আমি এসি চলুন বন্ধ করে দিচ্ছি, এই ঘরতে এসি চালিনি বন্ধ আছে। সরকারঙ্কর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মিনি ঝুলা গুণপুর, যাকে রায়গড়া ডিস্ট্রিক্টর বড় সহর রায়গড়া পরে গুণপুর, দেখবা এটি আছে এটি ইঞ্জিনিয়ারিং কলেজ গেট, তার ভিউ আপনার দেখব, যে ইঞ্জিনিয়ারিং করিবা পাই চাহুচন্তি সেমানে আসিপারিবে গুণপুর, যাকে ইঞ্জিনিয়ারিং পাই ফেমস, এটি আমার আদর্শ থানা গুণপুর কলেজ, দেখুন গুণপুর কলেজ এইটা গুণপুর কলেজ, মানে বিএসসি করিবা পাই চাহুচন্তি বিএ করিবে সেমে বিকম করিবা পাই চাহুচন্তি সেমানে আসি করিপারিবে, রাস্তা বহুত ভালো হয়েছে সুন্দর পাহাড়, সাঙ্গকু আকর্ষক ভাবে চাষী মানে ধান চাষ করছেন।
ସମୟ ମଧ୍ୟରେ ଆମେ ଇଞ୍ଜିନିୟରିଂ କଲେଜ ପହଞ୍ଚିବା। ଦେଖିବା ସେଠି ଆପଣମାନେ ଦେଖିବେ ଇଞ୍ଜିନିୟରିଂ କଲେଜର ଆସି ଯାଉଛି କଲେଜ, ଇଞ୍ଜିନିୟରିଂ କଲେଜ। ଆପଣମାନଙ୍କୁ ଦେଖିବା ଏଇଟା ତାର ଗେଟ୍ ମନ୍ଦିର, ଏଇଟା ଦେଖନ୍ତୁ ବହୁତ ଫିଲ୍ମ ଗେଟ୍ ଦେଖନ୍ତୁ କେମିତି ସୁନ୍ଦର ଭାବରେ ଦେଖନ୍ତୁ ତାଙ୍କ ଭ୍ୟୁ ଦେଖନ୍ତୁ ଟିକେ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣମାନଙ୍କୁ ମଜା ଲାଗିବ ଏଇଠି ଆସିକି କଲେଜ ଗୁଣପୁର ଗେଟ୍ ଦେଖନ୍ତୁ ୟୁନିଭର୍ସିଟି। ଏଠି ସମସ୍ତ ସୁବିଧା ଅଛି ଝିଅ ପୁଅମାନଙ୍କୁ ରହିବା ପାଇଁ, BSNL ଟାୱାରଟା ମଧ୍ୟ କରିଛି ଦେଖନ୍ତୁ କେତେ ମନୋରମ for 7 kilometers। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଗଣ୍ଡାହାତି ରାସ୍ତାରେ ଅଛୁ, ଆହୁରି 7 କିଲୋମିଟର ପରେ ଆମେ ଗଣ୍ଡାହାତି ନିଶ୍ଚିତ ଭାବରେ ପହଞ୍ଚିଯିବୁ। ଆପଣ ସେଠି ଯାଇକି ତା ଗଣ୍ଡାହାତିର ଭ୍ୟୁଟା ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେୟାର କରିବୁ, ଆପଣମାନେ ଦେଖିପାରିବେ ସେ ଗଣ୍ଡାହାତିର ସୌନ୍ଦର୍ଯ୍ୟଟା। ଦେଖନ୍ତୁ କେମିତି ସୁନ୍ଦର ପରିବେଶ ମଧ୍ୟରେ ଏ ଜାଗାଟି ଅଛି, ତେଣୁ ଆପଣମାନେ ଅନୁରୋଧ ଆପଣମାନେ ଆସିକରି ଥରେ ଗଣ୍ଡାହାତିକୁ ଦେଖିବାର ସୁଯୋଗ ନିଅନ୍ତୁ। ରାସ୍ତା ଟିକେ ସଂକୀର୍ଣ୍ଣ ହେଲେ ମଧ୍ୟ ଜାଗାଟା ବହୁତ ଭଲ, ଏଠି ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପ୍ରତି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଧ୍ୟାନ ଦେବା କଥା। ଭଲ ଜାଗା ଏମିତି ରାସ୍ତା ହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦର୍ଶକ ଆମର ପର୍ଯ୍ୟଟକମାନେ ଆସିବେ ନାହିଁ। ଗତ 2 ବର୍ଷ ତଳେ ତିତିଲିରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହୋଇଥିଲା ଗଣ୍ଡାହାତି, ଦେଖିବା 2 ବର୍ଷ ପରେ ଗଣ୍ଡାହାତିର ସୌନ୍ଦର୍ଯ୍ୟ କେମିତି ଅଛି ଆପଣମାନଙ୍କୁ ଦେଖିବେ।
Thank you.